আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাবিলাস কিচেন। নাবিলাস কিচেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি, টমেটো দিয়ে মুরগি রান্না। টমেটো দিয়ে মুরগি রান্নাটা কিন্তু খেতে দারুণ মজার হয়। এটা ভাত দিয়ে, পোলাও দিয়ে, লুচি পরোটা সব কিছুর সাথে বেশ মানায়। এটা দুই রকমভাবে রান্না হয়, একটা হচ্ছে কষাও রাখতে পারেন, আবার ঝোলও দিতে পারেন। এখন আমরা চলে যাব রান্নাতে। তার আগে বলি, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, ভালো মন্দ কমেন্টে জানাবেন, এভাবেই আমার সঙ্গে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। যেখানে মুরগি রান্না করব সেটা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি হচ্ছে 1 কাপ সয়াবিন তেল, আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন। এখানে পেঁয়াজ আমি দিচ্ছি 1.5 কাপ মতন। পেঁয়াজগুলো অবশ্য ডিপে ছিল, ডিপ ফ্রিজে আমি পেঁয়াজকে কুচি করে রেখে দিই, তাহলে হচ্ছে যেটা থাকে নষ্ট হয় না। আর অনেক সময় কাজের বোয়া থাকে না, তখন রান্নার জন্য ঝামেলা হয়ে যায়, হঠাৎ হঠাৎ কোনো গেস্ট আসলো, চট করে আমি পেঁয়াজটা বের করে মানে রান্না করতে পারি, অনেক সুবিধা আছে। পেঁয়াজ খুব বেশি লাল করব না, হালকায় ভুনবো। এরকম করে যখন হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো এক একে মশলাগুলো। এই সময় দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, ঝালটা আপনাদের পছন্দ মতন। দিয়ে দেব গোটা জিরা, জিরা আপনারা গুঁড়া ব্যবহার করতে পারেন, আমি গোটায় দিই। লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি। এখানে ছোট এলাচ থেতা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম 5 থেকে 6টা, দুটো দারুচিনি আর দুটো তেজপাতা দিয়ে এখন এগুলোকে আমি আবার একটু নাড়াচাড়া করে নিব। পেঁয়াজের সাথে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নিয়ে যেমন এরকম ফুটে আসবে তখনই আমি টমেটোটা দিয়ে দিব। টমেটো এখানে কেটে রেখেছি, 1 কাপ মতন টমেটো কুচি করে কেটে রেখেছি, আর সেটা আমি দিয়ে দিলাম। চাইলে পেস্ট করেও দেওয়া যাবে, সমস্যা নাই। এখন একটু মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে, কষানো হয়ে গেলে তখন মুরগি দিব। আমাদের আর একটা মশলা দিতে আছে, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়া। গোটা গোলমরিচও দিতে পারেন, গোলমরিচের গুঁড়াও দিতে পারেন, সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে আবারও একটু কষিয়ে নিচ্ছি। তো আমাদের মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মুরগি দিয়ে দিব। মুরগিগুলো আমি কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এখন আমি মশলার সাথে মুরগিগুলোকে আবারও কষিয়ে নিব। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো মুরগি রান্না করতে পারবেন। দেশি মুরগি তো এমনিই টেস্টি হয়, এটা হচ্ছে যে আপনার সোনালি মুরগি, সোনালি মুরগিটা আমি এইভাবে রান্না করছি। সোনালি হোক আর ব্রয়লার হোক, এরকম করে রান্না করলে কিন্তু ভালো লাগে, মুরগির যে একটা গন্ধ আছে সেই গন্ধটা দূর হয়ে যায়, খাইতেও টেস্টি লাগে। মাংস আর মশলা মিশানো শেষ, এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য, যতক্ষণ না ফুটে, ফুটে উঠলে আর একবার নাড়া দেওয়ার জন্য এইভাবে ঢাকনাটা সরিয়ে দিয়ে নাড়াটা দিয়ে দেবো। মাংস নাড়াচাড়া করার পরে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দিলাম। এভাবেই হচ্ছে রান্না করে নিতে হবে। আমি কিন্তু পানি দিইনি, আপনারা দেখতেই পাচ্ছেন, টমেটো তারপরে মাংস পেঁয়াজের সবগুলোর একটা পানি বের হয়, লবণ দিলেই কিন্তু পানি ছাড়ে। এই পানিতেই পুরো মাংসটা রান্না হয়ে যাবে। আমি আবারও ঢেকে দিব, ঢাকনা দিয়ে ঢেকে এভাবে করে পানিটাকে শুকিয়ে নিতে হবে। নেওয়ার পরে বোঝা যাবে, যখন পানিটা শুকিয়ে যাবে তেলটা উপরে উঠে আসবে, তখনই বোঝা যাবে যে হচ্ছে আমাদের মাংসটা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন তেল উঠে এসেছে। তো মাংসটা এভাবে তেলের উপরে আর কিছুক্ষণ কষে নিতে হবে, তাহলে মুরগির যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না। মুরগি যত কষানো হয় ততই ভালো। আমাদের মাংস কষানো হয়ে গেছে, এই সময় আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। যারা কষানো মাংস পছন্দ করেন তো এভাবেই পরিবেশন করবেন, পোলাও দিয়ে, ভাত দিয়ে, ডালের উপরে খুবই ভালো লাগে। আর যদি মনে করেন যে ঝোল খাবেন সেটাও কিন্তু ভালো লাগে। সেই ক্ষেত্রে কষানো মাংসতে আপনারা আপনাদের পরিমাণ মতন পানি দিবেন, যেমন ঝোল আপনারা পছন্দ করেন তেমন পানি দিবেন, একটু কাঁচামরিচ দিয়ে ফুটিয়ে নেবেন, তাহলে আপনাদের তৈরি হয়ে যাচ্ছে ঝোলের তরকারি। আমি আজকে দুই রকম করে রান্না করে ফেললাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের এই রেসিপিটা। রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্টে জানাবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর এভাবেই আমার সঙ্গে থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল দিয়ে রাখুন, আমি যে কোনো রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে, আমার রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারবেন। এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।